ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ। প্রথমেই জানাই সকলের প্রতি আমাদের গ্রিন ক্যাম্পাসের পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। সবুজে ঘেরা এই রঙিন ক্যাম্পাসটি ফরিদপুর শহর থেকে 1.5 কিলোমিটার দূরে অবস্থিত। ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয় 2010 সালে এবং এর ভর্তি কার্যক্রম শুরু হয় 2013 শিক্ষাবর্ষ থেকে। এই শিক্ষা প্রতিষ্ঠানটি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের অধিভুক্ত, যেখানে ইঞ্জিনিয়ারিং কলেজ সমূহকে 4 বছর মেয়াদে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট প্রদান করে থাকে। এবার কথা বলা যাক প্রতিষ্ঠানটির ডিপার্টমেন্ট নিয়ে। ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে ডিপার্টমেন্ট রয়েছে 3টি। প্রথমত কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। আমাদের ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে যাত্রা শুরু হয় 2017 সাল থেকে। সিএসসি বিভাগকে ত্বরান্বিত করতে এখানে রয়েছেন অধ্যাপক ও প্রভাষকগণ, যারা নিয়মিত শিক্ষাদান সহ প্রতিনিয়ত শিক্ষার্থীদের সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে পৌঁছানোর দিক নির্দেশনা সহ যাবতীয় কাজকর্মে উৎসাহ প্রদান করে। কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধীনে এখানে রয়েছে অত্যাধুনিক প্রয়োজনীয় ল্যাব এবং গবেষণার জন্য রয়েছে ICT রিসোর্স সেন্টার। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। বর্তমান বিশ্বে চাহিদা সম্পন্ন সাবজেক্টের মধ্যে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়টি অন্যতম। এই বিভাগটির একাডেমিক কার্যক্রম শুরু হয় 2013-14 শিক্ষাবর্ষ থেকে। চাহিদাপূর্ণ এই বিভাগে রয়েছে অভিজ্ঞ অধ্যাপকের পাশাপাশি মানসম্মত প্রয়োজনীয় ল্যাবের সুযোগ সুবিধা। সিভিল ইঞ্জিনিয়ারিং। পুরকৌশলকে কৌশল জ্ঞানের মা বলা হয়। ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে সিভিল ডিপার্টমেন্ট ইতিমধ্যে খুব পরিচিত লাভ করেছে সবার মাঝে। এই ডিপার্টমেন্টের যাত্রা শুরু হয় 2013-14 শিক্ষাবর্ষ থেকে। একাডেমিক কার্যক্রম অপূর্ণতা নেই কোথাও, প্রয়োজনীয় সবকিছুর মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে এই বিভাগটি। এখানে শিক্ষার্থীদের জন্য রয়েছে গ্রন্থাগার, যেখানে থাকছে প্রয়োজনীয় বইপত্র। পড়ার জন্য রয়েছে মনোরম পরিবেশ সম্পন্ন একটি রিডিং রুম। খেলাপ্রেমিক শিক্ষার্থীদের জন্য রয়েছে আয়তাকার বিশিষ্ট মাঠ। মুসলিমদের নামাজের জন্য রয়েছে একতলা বিশিষ্ট মসজিদ। শিক্ষার্থীদের থাকার ব্যবস্থাকে কেন্দ্র করে থাকছে 3টি হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও পল্লীকবি জসীমউদ্দীন হল, 2টি ছেলেদের জন্য প্রযোজ্য, এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলটি মেয়েদের জন্য। স্বাস্থ্যসম্মত ও সুলভ মূল্যে খাবার জন্য রয়েছে মন্তলি ক্যাফেটেরিয়া।